তার কারণ আপনি যখন নিজের স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত বেশি করবেন, ওই বিধবা নারীটাকে দেখিয়ে নিজের স্ত্রীকে নতুন শাড়ি কিনে দেবেন, নতুন গহনা বানিয়ে দেবেন, তো কি হবে জানেন, ওই স্ত্রীটার মনে চোট উঠবে, দুঃখ প্রকাশ করবে যে আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো তো আমাকেও নতুন শাড়ি কিনে দিত। মেয়েটার অন্তর কাঁদবে, যেন আপনার ভালো কাজ দেখেও মেয়েটার অন্তর না কাঁদে। আপনি স্ত্রীকে খুব ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসা সুন্নাতে রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তো একটা লোক নিজের স্ত্রীর মহব্বতে 1000 টাকা আছে, দেখি কার হাত উঠে, ভরা মাঝ মাথা, বা আপনি চুপি চুপি পাঠিয়ে দেন। আচ্ছা, মান কাবার যেটা শোনাতে চেয়েছি, আব্দুল আজিজ স্যার দিয়ে দিয়েছেন 6000, ওয়াদা খেলাপি করা যাবে না। কলিমি 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 কে সিলসিলা মিল গয়া কলিমি হো গয়ে সিলসিলা মিল গয়া কলিমি হো গয়ে পীর এসা মিলা জন্নতি হো গয়ে পীর এসা মিলা জন্নতি হো গয়ে কে সিলসিলা মিল গয়া কলিমি হো গয়ে পীর এসা মিলা জন্নতি হো গয়ে জিসনে মুঝ জায়সে কো এ তরিকা দিয়া জিসনে মুঝ জায়সে কো এ তরিকা দিয়া সৈয়দি মুর্শিদি শাহ মসউদ মিয়া সৈয়দি মুর্শিদি শাহ মসউদ মিয়া সৈয়দি মুর্শিদি শাহ মসউদ পিয়া। একটি শের আর শুনে নেন, তারপর আমি ওই ঘটনার দিকে চলে যাব। শায়ের কি বলছেন, সারে ওলিও কে তাজ হ্যায় জামানে মে আজ, সারে ওলিও কে তাজ হ্যায় জামানে মে আজ, আহলে সুন্নত কে মুর্শিদ হ্যায় কলিমি কে নাজ, কে সারে ওলিও কে তাজ হ্যায় জামানে মে আজ, আহলে সুন্নত কে মুর্শিদ হ্যায় কলিমি কে নাজ। জিসনে মুঝ জায়সে কো এ তরিকা দিয়া, জিসনে মুঝ জায়সে কো মেরে খাজা পিয়া, মারিফত কা দিয়া মেরে খাজা পিয়া, মারিফত কা দিয়া সৈয়দি মুর্শিদি শাহ মসউদ পিয়া। মায়ের মনের আশাকে পূর্ণ করেন, আমিন সুম্মা আমিন জাজাকাল্লাহ। বাবা, চট করে দু চার মিনিটের জন্য একটা ঘটনা শুনেন। স্বামী স্ত্রীর কথা বলতে গিয়ে কথাটা মনে পড়ে গেছে। মাদিনার ওয়াকিয়া, আল্লাহ নবী একদিন বাহির থেকে কোন এক মুহূর্তে বাড়ির মধ্যে প্রবেশ করলেন, তো হযরতে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে তাশরিফ ফরমা, উনি ছিলেন ঘরের মধ্যে, হুজরার মধ্যে। তো হযরতে নবী পাক যেমনই প্রবেশ করেছেন, হযরতে মা আয়েশা দাঁড়িয়ে গেছেন, নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী নিজের অর্ধাঙ্গিনীকে সালাম দিয়ে প্রবেশ করলেন। আমি এটা ভালো করেই জানি যে মাঙ্গ খুশিছে যদি খুশিছে, আর খুশিটাই হলো আসল যার দাম, চাপ দিয়ে নয়। তবে আমার মন বলছিল এই দাদা
আমার মন বলছে যে একটু বেশি দিলে ভালো হয়। আমি চাপ দিচ্ছি না হজরত, আপনি বলেন যেন কিছুটা বাড়িয়ে দেন, নিজের ইচ্ছাই ওনার উপরে ছেড়ে দেন। আপনি বলেন না, শুধু বলেন যে একটু বাড়িয়ে দেবেন, ওনার বাড়িতেই আছি। আচ্ছা 2000 হয়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ জি, উনি 2000 টাকা দিলেন, ওনার বাড়ি থেকে তো ফেরে 1 টাকাও আসেনি। হ্যাঁ, এটা বলেন যে একটা পাঠান তো, ওনার বাড়ি থেকে কিছু পাওয়া যায় কি না। আমি দেখছি যে আলেমপাক মান সম্মান যা করছেন খুব মহব্বতের সহিত। আল্লাহ পাক যেন ওনার মনের আশা বাসনাকে পূর্ণ করেন। আমি নারায় তাকবীর, আরে নারা লাগান, নারায় তাকবীর, নারায় রিসালাত, ফয়জানে কলিমি, হুজুর মাসরুর মিয়া কা দামান।